তারা কিন্তু একটু হলেও কিন্তু কিছুক্ষণের জন্য হলেও কিন্তু একটু ভাবে জগন্নাথ মাহাতোর ছবি আমরা কিন্তু দেখাচ্ছি আমাদের নয়াপাড়া টিভির পর্দায় সরাসরি জগন্নাথ ঘর পঞ্চায়েত থেকে তাদের তারা বিপিএল তালিকাভুক্ত হলেও কিন্তু তাদের মেলেনি ঘর, তারা ভাঙা ঘরেই বসবাস করেন। আমরা তুলে ধরছি, আমরা তুলে ধরছি আমি জল নতুন করে আবার আনবো, তো একদম ডাইরেক্ট দেখাবো, কি করছিস তুই? হ্যাঁ বাইরে আছে, এটা জন্ম থেকে এরকম আমার এরকম প্রতিবন্ধী অবস্থায়। তো সরকারি কোনো সাহায্য মিলেছে? সরকারি কোনো সাহায্য এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্য মিলেনি, ওই 1000 টাকা যেটা হ্যান্ডিক্যাপ ভাতা হয় যেটা ওটাই, আর তাছাড়া আর কোনো কিছু না, পড়াশোনার সম্পর্কে কোনো কিছুই না। এটা আমি নিজে থেকেই এটা করি আমি আর কি, এগুলো সব কিছু লেখাপড়া থেকে শুরু করে, কিন্তু করা যায় না, ইচ্ছা থাকলে উপায় নাই, কিন্তু যে পড়াশোনা করে ডিএড করবো বিএড করবো কিচ্ছু করার। আমি গ্র্যাজুয়েশন করেছি গোর কলেজ থেকে। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আর আমি থাকি, আর বড় দাদা আছে একটা, ওটা আলাদা আছে, আর ছোট ভাই আছে সেটা কেরলে আছে, খাটতে গেছে রাজধানী। সংসার কী করে চলে? সংসার এইভাবেই চলে যায়, আমার দ্বারা এই টুকটাক করে একটু দোকান করে এটা দিয়ে সংসার চলে। যে এটা অনেকবার বলেছে কিন্তু প্রতিশ্রুতি আর কোনো ইয়ে হয়নি, শুধু প্রতিশ্রুতি দিয়েই গেছে, কাজের কাজ কোনো নাই, কিচ্ছু হয়নি। না না এরকম কোনো এখনও পর্যন্ত বলেনি, কিন্তু আগে বলেছিল, আগে সেটা তো বহুত ভোট পার হয়েছে, অনেক ইলেকশন গেছে। আমি শুধু একটা সরকারি চাকরি চাই, চাকরি চাই, কিন্তু চাকরি পাওয়া তো খুব কঠিন ব্যাপার এই পরিস্থিতিতে, কিন্তু চাকরি এখন কেউ সাহায্য করে না, আর মোট কথা ওটাই একই যে কেউ সাহায্য করে না, সাহায্য করলেই আমি এগিয়ে যেতে পারবো। আমার মায়ের নাম আছে বিপিএলে। ঘর না, ঘর পাইনি? ঘর না না, ঘর এখনও পর্যন্ত ঘরই পাইনি, অনেকে ঘর পেয়েছে কিন্তু আমাদের কেউ সাহায্যই করেনি, কোথায় গিয়ে ঘর পাবো? জগন্নাথ মাহাতো বাড়ি, বাড়ি বাড়ি পলাশবোনা, থানা হলপুর, অঞ্চল দুমপুর, জেলা মালদা। এবার লেখাপড়া করতে করতে তো বিয়ে পাস করলো, কষ্ট করে করলো, করে তারপরে তো চাকরির আশা করে, তো চাকরি টাকরি তো কিছুই নাই, টাকা পয়সার অভাব, ছেলে তো এখন খুব চিন্তিত, কেউ তাকে দেখেও না, সাহায্যও করে না, কোনো দেখতে সাহায্য নাই।
আচ্ছা আপ আমি তো জগন্নাথ আর আমি থাকি এখন আরেক ছেলে বাইরে থাকে কেরালায় সংসারে তো সংসার কি হয়ে চলে সংসার এইভাবেই একটু দুই বিঘা জমির ধান থাকে ওই দিয়েই কৃষি কাজ আমাদের এখানে একটু বাইরে গেলে কৃষি কাজ করতে হয় জমিতে কোনো কিচ্ছু না আমারও না জগন্নাথেরও না কেউ এখানে আমাদের দেখেও না শোনেও না কোনো আশাও দেয় না কিছু বলেও না এত এত ঘর টর সব আসলো আমাদের সম্বন্ধে কিচ্ছু না ভাতা কি পায় একটা ভাতা না চুপচাপ থাকে সব কোনো রাজনৈতিক নেতারা এসে কোনো না কেউ আসেনি কেউ আসেনি আপনি কি ভাতা পান না দেয় না ভাতা হবে না বলে হবে না বলে তাহলে সংসার থাকতেও আমার হবে না তাহলে আমাদের কত কষ্ট হয় না কেউ কিছু বলেনি কি চাইছেন এখন কি আর চাইবো না দিলে কি চাইবো চাইছি তো অনেকে না দিলে কি করব ছেলের চাকরি হয়ে যাক ছেলের চাকরি হয়ে যাক এটাই চাচ্ছি যে ছেলেটা আমার সুখী হয়ে থাকবে যেহেতু প্রতিবন্ধী ছেলে আমার কত কষ্ট হয় মা হয়ে কি নাম আপনার আমার নাম কি নাম গোলাপি মাহাতো